নমস্কার, আমার ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি আমার এই ছোট্ট রান্নাঘরে ভেজিটেবিল চপ বানিয়ে আপনাদের দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এই ভেজিটেবিল চপ বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলি হলো ছোট ছোট টুকরো করে কেটে রাখা গাজর, বিট, ভেজে রাখা বাদাম, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, পাঁচ ফোড়ন, কুচুনো নারকেল, চিনি, সেদ্ধ করা আলু, গরম মশলা, জিরে গুঁড়ো, লেবু, ময়দা, তেল, বিস্কুট গুঁড়ো আর একটা ডিম। এবার আমরা উনুনটা ধরিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এর মধ্যে পাঁচফোড়ন, পাঁচফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমরা বিট, গাজর দিয়ে ভালো করে নাড়বো এটাকে। এতে সামান্য একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, একটু তাড়াতাড়ি তাহলে সেদ্ধ হয়ে যাবে। এটা জ্বলে গিয়েছে, এবার এর মধ্যে আমি আলু সেদ্ধটা দিয়ে দেব। পরিমাণ মতো আলু দেবেন, না হলে এটি বেশি পাতলা হয়ে যাবে। এবার একে একে ভাজা বাদাম, কুচুনো নারকেল, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লেবু, জিরে গুঁড়ো ও গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা মেখে নিতে হবে এবং একটু পরিমাণ মতো চিনি। পুরটা আমাদের রেডি হয়ে গিয়েছে, এবার এটিকে নামিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম হতে দেব। এইগুলো এবার আমরা ভেজিটেবিল চপের আকারে গড়ে নেব। এইগুলো আমরা ভেজিটেবিল চপের আকারে গড়ে নিয়েছি, এবার এগুলোকে ভাজতে হবে। তার জন্য ময়দা আমি একটি বোলে জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। ময়দাটা দিয়ে দিচ্ছি, এতে একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে। এবং পরিমাণ মতো নুন, আপনারা যে কোনো একটি দিয়ে করতে পারেন, হয় ডিম না হলে ময়দা। এটাকে ময়দাটা ডুবিয়ে তারপর বিস্কুটগুলোর মধ্যে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দিয়ে এটিকে তেলে ছেড়ে দিতে হবে। এভাবে সবগুলো
একইভাবে গড়ে নিয়ে আমরা তেলে ভেজে নেব। তো এটা আমাদের ভাজা হয়ে গিয়েছে, এটা তুলে নেব। তো আমরা এক এক করে সব এরকম ভাবে ভেজে নেব। এগুলো হয়ে গিয়েছে, আমরা তুলে নেব। দেখুন আমাদের ভেজিটেবিল চপ রেডি। এর উপরে এবার শসা ও গাজর সস ছড়িয়ে আমরা পরিবেশন করব গরম গরম ভেজিটেবিল চপ। তো গরম গরম পরিবেশন করুন ভেজিটেবিল চপ। আমার রেসিপিটি সুন্দর লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।